একদম সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি এক কাপ পরিমাণ করলার রস 3 মাস খান, আলহামদুলিল্লাহ সকল জ্বর আপনি নিউট্রাল হয়ে যাবে। তবে ওটার সাথে আপনি একটুখানি বিপ্লবন একটু মধু খেতে পারেন, আলহামদুলিল্লাহ খেয়ে দেখেন একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে শরীরের ভিতরে। মানে দ্রুত আপনার একটা অ্যাকশন আসা যাবে, আপনি চিন্তা যা করেন নাই সে অ্যাকশনটা আসবে। যেমন আপনার এটার সাথে আবার অনেকেই বলে আমার জ্বর জ্বর ভাব আসে, আবার বুককে একটু শুকনা কাশি আসে। এই শুকনা কাশির জন্য মধু একটা মহাউষ। এই শুকনা কাশির জন্য 1 কাপ মেথি 1 গ্লাস পানিতে ভিজে সেই পানিটা খাওয়া খুবই উপকার, 1 মাস খেতে হবে। এই শুকনা কাশির জন্য আপনি যদি বেলের শরবত খান, কাঁচা হোক পাকা হোক বেলের শরবত একটু পাতল করে 3 মাস খান, এটা চলে যাবে। এই শুকনা কাশির জন্য আপনি যদি দধির শরবত খান, এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার, দধি খেলে ক্যান্সার হয় না, দধি খেলে টিউমার হয় না, দধি খেলে শরীরে কোনো জ্বালা পোড়া হয় না, দধি হলো একটা প্রি রেডিকেল, দধি আমাদের গুড ফুড, আমাদের একটা পজিটিভ ফুড, দধি আমাদের শরীরে যেই সকল জীবাণুগুলো আমাদের ক্ষতি করে সেই জীবাণুগুলোকে প্রতিরোধের ঢাল হিসাবে কাজ করে দধি। এই জন্য এখন সারা বিশ্বে যারা বেশি রিচ ফুড খায়, যারা অনিয়ম খায়, তারাও এখন দধি খাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। দধি তাদের একটা কমন খাবার। দধি বলতে আমি এইভাবে বুঝাইতে চাই, ঘোল, মাঠা, পনির, বাটার, মানে যত ধরনের দুধের বিকল্প এবং দুধ থেকে তৈরি মিষ্টিবাদে যত খাবার আছে সব খাবার আমাদের জন্য একটি প্রি রেডিকেল। এটা আমাদের জন্য অ্যান্টি প্রি রেডিকেলের কাজগুলোও সমাধান করে দেয়।